আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আনিকা সজনী বলছি। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই যে দুপুরের টুস্টুমি স্টার্ট হয়ে গেছে, তো এখন বাজে হলো 3টা, দুপুরে লাঞ্চ কমপ্লিট। তো লাঞ্চটা কমপ্লিট করার পর আমি ল্যাপটপে একটু বসে বসে একটা মুভি দেখতেছিলাম, কিন্তু মুভিটা দেখে আর হয়ে উঠতেছে না, কারণ সে তো একদমই আমাকে ডিস্টার্ব করতেছে। এটা দাও তো, ওইটা দাও, ওটা দাও তো, এটা নাও, এরকম সে বলছে। কার্টুনের সমস্ত খেলনা তাকে বের করে দেয়, সে ওটার মধ্যে ঘুমাবে। আমার মুভিটা এতটা ভালো লাগছে কি বলবো, মুভিটা আমি দেখছি কিন্তু পুরাটা মানে দেখতে পারি না, হয়তো কাজের জন্য বা ব্যস্ততার জন্য পারি না। তো আজকে ভাবলাম যে যেহেতু বসে আছি তাহলে মুভিটা দেখি, তো মুভিটা দেখা হচ্ছে না আমার। তো এই যে টুনটুপুরি এখন আবার বলছে তার সমস্ত খেলনা নাকি ওটার ভিতরে দিয়ে দাও এবং সে ওটার মধ্যেই থাকবে। হলো কার্টুনটা কি অনেকটাই বড় যে তার ওটার মধ্যে তার খেলনা হয়ে সেও একদম ওটার মধ্যে ধরে যাবে। এখন সে বলছে যে আমাকে, আমি সেটার মধ্যে থাকি, আমাকে কার্টুন দিয়ে একদম মরিয়ে দাও। হলো এরকম পাগলামি করে এই এই দুষ্টু বুড়িটা, এরকম পাগলামি করে। কাদের বাসায় এরকম পাগলি বুড়ি আছে আমাকে বলবেন কিন্তু কমেন্ট করে। আমার বাসাতে একটা একদম নাজেহাল করে ফেলে আমাকে। এখন সে মুড অফ করে বসে আছে, সে বলছে কেন কার্টুনটা মানে কার্টুনটা পুরো প্যাকিং করে দিচ্ছি না তাকে আমি। হলো আসলে ওকে নিয়েই আমার দিন, ওকে নিয়ে আমার রাত, ও যা করে তাই। খারাপ লাগলো, আমার ভালো লাগে, মানে খারাপের মাঝেও একটা ভালো কিছু থাকে। এখন আবার বলছে ফোন দেওয়ার জন্য, আমি যে ভিডিও করতেছি সে ফোন নিতে যাচ্ছে। ও আবার বলছে বালিশ দাও, উনি যা বলবে সেইটাই করতে হবে, সেইটাই শুনতে হবে, নহলে তো একদম। আর উনি কিন্তু দুপুরে ভাতটা কিছুই খায়নি, শুধু এই চিপস, সেটা ওইটা ঠান্ডা ঠান্ডা এটা খায়, সে মানে সে বেঁচে আছে এখনও। তো বললাম যে ভাত খাবা, কে বলছে না ভাত খাবো না। তো এখানে সে খেলা করছে, আমি পাশে মুভিটা দেখতেছি। আর আমি কথা বলবো না, সামনে আরো ভিডিও আছে, দেখতে থাকুন। পাপা কি হইছে বলো, কি হইছে? আমুকে আমি তো ইচ্ছা করে ফেলে দেইনি পাপা, হাত থেকে পড়ে গেছে। এখন কি হইছে, পড়ে গেছে তো কি হইছে পাপা? বুঝছো, তুমি আসলে পচা। আমি ফেলাই দিছি, তুমি ফেলাই দিছো, কে ফেলাই দিছে এখানে? আমি ফেলাইছি, কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নাই। আছে কোনো প্রমাণ বলো? জি আম্মু, না আম্মু কাছে না। আসলে যে এখানে একটু কোকা মানে পেপসি বলে এটাকে, হ্যাঁ এটা মানে ওর জন্য আনছিল ওর পাপা, তো ও এখন খাবে, তো আমি ওর হাতে দিয়েছি। তো বোতলের মুখটা মনে হয় একটু লুজ ছিল, তো সেই জন্য পড়ে গেছে, অনেকটা অনেকখানি পড়ে গেছে। তো এখন সে বলছে যে আমি আল্লাহ দিব না, তুমি কেন এখানে ফালিয়ে দিছো? আমি তো ইচ্ছে করে ফালাইনি পাপা, এটা পড়ে গেছে, সরি সরি বলছি, ওকে? হ্যাঁ পরের দিন সকাল 5টা বাজে ওঠো, কখন আন্না দাও? আমি তো বুঝি না পাপা। আর এই যে আমার ঘর বিছানা একদম এলোমেলো করে ফেলছে, এই বুড়িটা এরকম সে বিছিয়ে এখন সে বসবে, কি কি ডিয়ারিং দেখছেন পাপা? কি করছো এটা? আমি এটার মধ্যে আল্লাহ দেবো না, আমি নামাজ পড়বো না, ওটা তো মানে বাতাসে শুকিয়ে যাবে, নাহলে আমি কভার চেঞ্জ করে দিব, ওকে? না করছো শুনে মনি পাপা, তুমি নাকু করছো, নাকু নাকু করছো? বললাম তো সরি পাপা। নাও আজকে নয় এক কাজ করব, আমি আমি এখানে ঘুমাবো, তুমি ওইখানে ঘুমাও, ঠিক আছে? ওকে ডান। হ্যাঁ হ্যাঁ কি বলো?
কি দিব তোমাকে? কি দিব? হাত নাড়ানা কার্টুন দিব। তাহলে সবাইকে বলো আসসালামু আলাইকুম, বলো তো। না না, সুন্দর করে বলো তাহলে আমি তোমাকে ব্যারি ব্যাট নাকে হাত দিতে হয় না। তুমি সুন্দর করে বলো সবাইকে, বলো আসসালামু আলাইকুম, বলো আসসালামু আলাইকুম। সবাই আমার বাচ্চাটার জন্য অনেক দোয়া করবেন, আমার বাচ্চাটা অনেক দুষ্টু, আল্লাহ জানি ওকে ধৈর্য দান করে, আমার বাচ্চাটাকে যদি শান্ত করে দেয়। অনেকটা দুষ্টু, অনেকটা দুষ্টু সে, মানে যে দেখে যে খাবার, মানে যে কাজের রিস্ক আছে বা ওটা ভয়াবহ হতে পারে, তারপরে সে সেই কাজটাই বেশি করে। এখন তোমাকে কার্টুন দিব? এখন কি কার্টুন দেখার টাইম বাবা? সে এখন কার্টুন দেখে যাচ্ছে, আমি তোমাকে কার্টুন দিব না। তাহলে তাহলে সবাইকে বলো ভালো আছেন আপনারা, বলো ভালো আছেন আপনারা। আমার জন্য দোয়া করবেন, আর আমার আম্মুর জন্য দোয়া করবেন, আর আমার আম্মুর চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনিতে ক্লিক করবেন। আর যদি আমার আম্মুর চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার আম্মুর পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, বলো, তাহলে লাইক করবেন, হাত দিয়ে দেখাও লাইক করবেন, এভাবে হাত দিয়ে দেখাও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার জন্য অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কি বললা? সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকার চেষ্টা করবেন। অবশ্যই সবাইকে বলবো নামাজ পড়বেন, আর আমার এই যে টুনটু বুড়ির জন্য অনেক দোয়া করবেন। আর কিছু বলার নেই আপনাদেরকে, সবাই খুব ভালো থাকবেন।